আমাদের চোখে প্রায় 380 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ধরা পড়ে। একে বলা হয় দৃশ্যমান আলো। আমরা যত রং দেখি তা নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। অর্থাৎ পদার্থবিজ্ঞানের হিসেবে রং নিছকই একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ছাড়া আর কিছু নয়। দৈনন্দিন জীবনে এ কথা পুরোপুরি খাটে না। রং আমাদের অনুভূতির সঙ্গে যুক্ত। সবারই কোনো না কোনো পছন্দের একটি রং থাকে। পছন্দের সেই রং আমাদের জীবনের অনেক সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। প্রশ্ন হচ্ছে যে আমাদের পছন্দের রং কেন থাকে, এর পেছনের কারণটা কী? আদিম যুগে বেঁচে থাকার জন্য রং বেশ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ছিল বলে অনেক বিজ্ঞানী মনে করে থাকেন। প্রকৃতির বিভিন্ন রং দেখে বিপদ বা পরিস্থিতি বুঝে নিত তখনকার মানুষ। আকাশের রং নীল মানে সুন্দর আবহাওয়া, আবার কালো হওয়ার অর্থ হলো দুর্যোগ বা রাত, রাত মানেই বিপদের নানা আশঙ্কা। প্রকৃতির সবুজ রং মানে খাবারের সম্ভাবনা। অন্যদিকে অসুস্থতা, রক্তের রং, এগুলো হলো টকটকে লাল, তাই এসব রঙকে বিপজ্জনক হিসাবে ধরা হতো। রঙের প্রতি সংবেদনশীলতা আমাদের জেনেটিক বিষয়। জন্মের কয়েক মাসের মধ্যেই আমাদের মধ্যে রঙের ব্যাপারে পছন্দ এবং অপছন্দ তৈরি হওয়া শুরু হয়। শিশুদের বেলা দেখা যায় তারা অনুজ্জ্বল রঙের চেয়ে বেশি পছন্দ করে উজ্জ্বল রং। তবে রং পছন্দ বা অপছন্দের জন্য শুধু জেনেটিক কারণই দায়ী নয়, পারিপার্শ্বিকতা, সংস্কৃতি, এসব বিষয়গুলো প্রভাব ফেলে। পশ্চিমা সংস্কৃতিতে মেয়েদের মধ্যে ছোট থেকেই গোলাপি রং পছন্দের প্রবণতা দেখা যায়, তেমনি ছেলেদের মাঝে গোলাপি রং পছন্দের বিষয়কে দেখা হয় নেতিবাচক হিসাবে। তাই ছেলেদের পছন্দের রঙের তালিকা থেকে গোলাপি শুরুতেই বাদ পড়ে যায়। এছাড়া মানুষের ব্যক্তিগত মানসিকতার উপরেও রঙের পছন্দ বা অপছন্দ নির্ভর করে। অর্থাৎ পছন্দের রং থাকার পেছনে অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে এবং ব্যক্তিভেদে এগুলো ভিন্ন হয়, আবার পরিস্থিতি অনুযায়ীও ফ্যাক্টর বদলে যায়। তাই পছন্দের রং এত বৈচিত্র্য বিশ্বজুড়ে, আর এই বৈচিত্র্য আছে বলেই আমাদের পৃথিবীটা এত সুন্দর এবং এত রঙিন। আমাদের কেন পছন্দের রং থাকে এ বিষয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের জানা অজানা নানান বিষয়ের ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ।